ডেনমার্কের কোপেনহেগেন সিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আজকে আমরা চলে এসেছি ইউরোপের ওল্ডেস্ট সিটিতে। আজকে সারাদিন কোপেনহেগেনের আশেপাশে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো চলুন আমাদের সাথে ভিডিওটি শুরু করা। সর্বপ্রথম আমরা যাচ্ছি কোপেনহেগেনের অন্যতম ঐতিহাসিক টুরিস্ট প্লেস নিহাবেন দেখার জন্য। আমরা অসলো থেকে শিপের মাধ্যমে কোপেনহেগেন এসেছি এবং আজকে সারাদিন কোপেনহেগেনে কাটানোর পর আমরা আবার ওই শিপের মাধ্যমেই অসলো ফেরত যাব। শিপ থেকে নামার পর আমরা বাসে করে বাসস্ট্যান্ড চলে এসেছি এবং বাসস্ট্যান্ডের আশেপাশে যে সমস্ত টুরিস্ট প্লেসগুলো রয়েছে আমরা আজকে সারাদিন সেগুলো ভিজিট করার চেষ্টা করব। দেখা যাক এই অল্প সময়ের মধ্যে আমরা কতগুলো টুরিস্ট প্লেসে যেতে পারি। চলে এসেছি আমরা নিহাবেনের কাছাকাছি। খুবই চমৎকার একটি জায়গা। কিছু কিছু টুরিস্টরা আবার দেখলাম বোট টোরেও যাচ্ছে। বোট টোরে গেলে বোটে বসে কোপেনহেগেনের বিভিন্ন সিটিগুলো ঘুরে দেখা যাবে। এখন আমরা চলে এসেছি কোপেনহেগেনের রাজার বাড়ি দেখার জন্য। এখানে রাজার বাড়ি এবং বাগান রয়েছে। আমরা আজকে এই রাজবাড়িটা ঘুরে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে দেখি কি আছে সামনে। আমার ছেলে দৌড়ে আসছে আমার দিকে। বাবা কাম, অসম্ভব সুন্দর একটা জায়গা, অনেক সুবিশাল একটা পার্ক, ভিতরে রয়েছে অসাধারণ ফুলের বাগান, খুবই সুন্দর দেখতে। তবে কোপেনহেগেন সিটি হচ্ছে খুবই গোছানো, অসম্ভব সুন্দর করে গুছিয়ে রেখেছে তারা তাদের এই সিটিটাকে, যা অন্যান্য ইউরোপের সিটি থেকে আসলে অনেক সুন্দর। এখানে অন্যান্য সিটিগুলো দেখতে এতটা গোছানো এতটা সুন্দর না আমার কাছে যা মনে হয়েছে আর কি। আমরা চলে আসছি এই রাজবাড়ির সামনে। এটা যদিও রাজার পুরান বাড়ি, তো ওনার আর একটা নতুন বাড়ি রয়েছে, সেইখানে যাওয়ার অবশ্য সময় নেই আজকে আমাদের হাতে। আজকে এখানেই ঘুরে দেখাবো আপনাদেরকে। ও মাই গড, কি মাছ!
আমরা এখন যাচ্ছি সুপার স্টোর আলদিতে আমরা হচ্ছে রাতের জন্য কিছু খাবার নিতে হবে তো আমরা দেখব এটার ভিতর থেকে কি নেওয়া যায় আয়ুষ খুশি এখানে এসে টিবলি গার্ডেন এটি একটি অ্যামিউজমেন্ট পার্ক এটির ভিতরে গিয়ে ঘুরে দেখার সময় আজকে আমাদের নেই কারণ ভিতরে গেলে অনেক সময় লাগবে ডেনমার্কের মানুষজনদের নিজেদের প্রাইভেট কারের চাইতে সবার একটি করে সাইকেল আছে তারা সাইকেলকে বেশি প্রাধান্য দেয় কারণ সাইকেল হচ্ছে ইকো ফ্রেন্ডলি সো এখানে পথে ঘাটে অনেক সাইকেল দেখা যায় সাইকেলের জন্য তাদের আলাদা একটি লেনই রয়েছে রাস্তায় এবং রাস্তায় জায়গা জায়গায় সাইকেল পার্ক করার ব্যবস্থা আছে এখন আমরা হাঁটছি কোপেনহেগেনের বিখ্যাত স্ট্রিট স্ট্রগেট দিয়ে এটিকে মূলত কোপেনহেগেন স্ট্রিটের সাথে তুলনা করা হয় এটি একটি শপিং স্ট্রিট এবং এর ভিতরে কোনো গাড়ি আসে না আর এই স্ট্রিটে বড় বড় সব ব্র্যান্ডের সবগুলোই রয়েছে এই রোডটি তৈরির পেছনে ইতিহাসটি এমন যে 60 দশকের শুরুতে যখন ট্রাফিকের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল তখন কোপেনহেগেনের কাউন্সিল ডিসিশন নেয় যে একটি কার মুক্ত শপিং স্ট্রিট দরকার এবং তখন 1962 সালে তারা এই শপিং স্ট্রিটটি তৈরি করে যেটি আজকের স্ট্রগেট ওয়ার্ল্ডের যেসব বিখ্যাত জিনিস বা ইউনিক জিনিস তৈরি হয় বা রেকর্ড হয় সে কেউ খুব দৌড়ে খুব ভালো হলো বা ইউনিক জিনিস যেটা অন্য কারোর মধ্যে নেই এখানে সেগুলো রেকর্ড রাখা হয় এটাই সেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মিউজিয়াম আচ্ছা ওনার নাম হচ্ছে গিনেস তো ওনার নাম অনুসারেই এই ছিল আমাদের কোপেনহেগেন ট্যুরের কিছু এক্সপেরিয়েন্স যা আপনাদের সাথে স্বল্প পরিসরে শেয়ার করলাম আমরা এখন বাসে উঠে শিপের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বাই